ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, তরুণরা বাংলাদেশকে নতুন করে পথ দেখিয়েছে। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছে। আগামীতে তরুণরাই বাংলাদেশের সব ক্ষেত্রে নেতৃত্ব দেবে। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, আগামী 2 বছরে 5 লক্ষ কর্মসংস্থান সৃষ্টি করা হবে। বিস্তারিত রকিব মানিকের রিপোর্টে। জাতীয় যুব দিবস উপলক্ষে রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, দেশের মানুষ তরুণদের দিকে তাকিয়ে আছে। এই তারুণ্যই বাংলাদেশকে পরবর্তী কোথায় নিয়ে যাবে পুরো পৃথিবী এখন সেটা দেখার অপেক্ষায়। পৃথিবীর মানুষ আসলে নতুন করে ভাবছে, অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, কারণ বাংলাদেশের তরুণ যুবক ছাত্ররা এই জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে পুরো পৃথিবীকে একটি নতুন পথ দেখিয়েছে। ফলে পুরো পৃথিবী এখন দেখতে চায় যে এই তারুণ্য, এই যুব শক্তি বাংলাদেশকে পরবর্তীতে আসলে কোথায় নিয়ে যাচ্ছে, এবং সেটিই হবে পুরো পৃথিবীর যুবকদের জন্য একটি অনুপ্রেরণার জায়গা, যেখানে তরুণরা, ছাত্ররা, যুবকরা একটি দেশকে বারবার তারা রক্ত দিয়ে স্বাধীন করেছে, লড়াই করেছে, পুনরায় তাদেরকে রক্ত দিয়ে নতুন করে স্বাধীনতা আনতে হয়েছে, এবং এখন সময় আসলে দেশ গড়ার। অনুষ্ঠানে যুব ক্রীড়া উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে কর্মপ্রত্যাশী যুবদের মানব সম্পদে পরিণত করছে। আপনারা জানেন, আমরা প্রায় 80টিরও অধিক ধরনের যুব প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছি, এবং আরেকটি গুরুত্বপূর্ণ কার্যক্রম হচ্ছে যুব ঋণ। আমরা তরুণ উদ্যোক্তাদেরকে বিভিন্ন স্টার্টআপ শুরু করার জন্য যুব ঋণ দিয়ে থাকি, এবং আত্মকর্মী হওয়ার জন্য তরুণ উদ্যোক্তাদেরকে আমরা সহযোগিতা করে থাকি। অনুষ্ঠানে 12 জন সফল আত্মকর্মী ও 3 জন যুব সংগঠককে জাতীয় পুরস্কার 2024 প্রদান করা হয়। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা।